प्लीज लाइक एंड सब्सक्राइब आवर चैनल फॉर फर्दर अपडेट्स। প্রচার এখানকার মানুষ দেখেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন যাকে ডেকেছে সবসময় রাস্তায় ঘুরে ভোটটা আমরা সারা বছর ধরে করছি, কারণ ভোট নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। ভোট হচ্ছে এবং আমরা আশা রাখছি, আমি অবশ্যই যদি প্রার্থীর জনপ্রতিনিধির যে দায়িত্ব সেই দায়িত্বের নিরিখে যদি ভোট হয়, আমার প্রার্থী একশো দুশো পেয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, আর সেটা একটা কথা। আর আমরা সেই জন্যই আশা রাখি যে আমাদের প্রার্থী এখান থেকে রেকর্ড ভোটে জিতবেন বলে আমার আশা, আমার ব্যক্তিগত আশা, আমাদের দলের আশা। ইতিমধ্যে 3 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিস পাল তিনি জানাচ্ছেন নাকি ভুয়ো ভোটারকে ধরেছেন শাসক দল থেকে। না, এটা চিরাচরিত প্রথা। আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিগত দিনের বা আজকের যে নির্বাচন চলছে আপনার টিভির পর্দায় দেখলেও বুঝতে পারবো বিরোধী দল এই অভিযোগ করে থাকে। এগুলো নিয়ে এটা কোনো অস্বাভাবিক কিছু না, তুলবেন তারা, তাদের এটা প্রক্রিয়ার মধ্যে পড়ে, বা হয়তো একটা উত্তেজনা সৃষ্টির একটা প্রয়াস হতে পারে, চেষ্টা করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে উনি বলুন, এখানে তো লোকাল প্রশাসন আছেন, আপনারা সংবাদ মাধ্যমের লোকজন আছেন, কাউকে ধরে নিয়ে আসুন আপনার সামনে, যে আপনি তো এরকমভাবে বললেন, বায়বীয় কথাবার্তা বলে তো লাভ নেই, যে ওই একজন ছুটে চলে গেল, একজন আমাকে হুমকি দিয়ে গেল, তাকে সামনে নিয়ে আসুন, নিয়ে এসে বলুন, এটা হয় না। আর আমাদের ওয়ার্ড হচ্ছে শিক্ষিত মানুষের সংখ্যা এখানে 90%, 85-90% শিক্ষিত সচেতন মানুষ, তারা নিজের ভোটটা কোথায় দিতে হবে জানেন, তারা পরিষেবা পেয়েছেন। সেই আমাদের কাজের নিরিখে, আমাদের প্রার্থীর কাজের নিরিখে, জনপ্রতিনিধির কাজের নিরিখে কী ভোট পাইতে পারি আমরা, আমাদের ক্যালকুলেশন আছে। আমি আপনাকে বললাম, এখন দায়িত্ব নিয়ে বলছি, প্রার্থী আমার পাশে বসে আছেন, আমার দলের সহকর্মীরা বসে আছেন, আমরা রেকর্ড ভোটে জেতার আশা রাখি পৌরসভার মন্ত্রীর উপরে। ওই আমাদের কিন্তু কোনো গাজোয়ারি, কোনো ফলস ভোটিংয়ের দরকার পড়বে না, আমাদের কাজ সে কথা বলে না, এইটা বলে। কেমন ভোট হচ্ছে? ভোট শান্তিপূর্ণ হচ্ছে, আপনি দেখুন, আপনি শান্তিপূর্ণ, কোথাও কোনো উত্তেজনা নেই, শান্তিপূর্ণ, সকাল থেকে মানুষ আসছেন, পিসফুলি সৌহার্দের পরিবেশে ভোট হচ্ছে, শান্তিপূর্ণ বাতাবরণে ভোট হচ্ছে, এর চেয়ে আদর্শ প্রতিবেশ আর কী হতে পারে? আপনার পরিচয়? আমি দলের একজন সাধারণ কর্মী, তথাগত হাস। ধন্যবাদ। সাদেরহাট শপিং মল আরো বৃহত ইস্যুযুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে সাদেরহাট শপিং মলে। 1000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। কিরণ মোবাইল 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ টিভিএস HDB ফাইন্যান্সের মাধ্যমে ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি, পোকো, নার্জো ফোন পাওয়া যায়। আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে। যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড, হুগলি। মোবাইল নাম্বার 9775589612 অথবা 8768991।